না না প্রভু, আমি বুঝতে পেরেছি তোমার লীলা শেষ হয়ে আসছে, আমি ওই চোখে আর দেখব না। তাই প্রভু আমি কোনোদিন তোমার কাছে কিছু চাইনি। বলো হরিদাস, বলো তুমি কী চাও? প্রভু আমার তো কেউ নেই, আমি আছে বলতে প্রভু তোমারই নাম। তাই তুমি আমার যখন মৃত্যু হবে, আমার এই দেহ থেকে আমার প্রাণ পাখিতে চলে যাবে, তখন তুমি যদি আমাকে আমাকে এই নিজ করে নিয়ে গিয়ে এই সমুদ্রের তীরে আমার শেষ কাজটুকু করো, আমি এই নিমিত্তে করি। প্রভু তুমি এটুকু আমায় কৃপা করো। হরিদাস বলো না, হরিদাস আমার নাম শোনাবে, তুমি যে আমার নাম শোনাবে। তুমি চলে গেলে বলো হরিদাস, আমি যে আর নাম শুনতে পারবো না। ও কথা বলো না হরিদাস, ও কথা বলো না হরিদাস। তাই আমার কানতে কানতে হরিদাস কৃষ্ণ নাম গাইছেন, আর মহাপ্রভুর দিকে তাকিয়ে আছেন। হরি নাম গাই, নাম গাই কৃষ্ণ নাম মধুর নাম। হরিদাস কানতে কানতে আমার হরিদাস চলে গেলে, মহাপ্রভু বলছে, ওগো হরিদাস তুমি যখন বেঁচেছিলে একদিন আমাকে আলিঙ্গন করতে দিতে না, কিন্তু আজ আজ তো আমি তোমাকে আলিঙ্গন করব হরিদাস। তাই ছুটে গিয়ে মহাপ্রভু হরিদাসকে কোলে তুলে নিয়েছেন আর অঝর নয়নে কাঁদছে। হরিদাস তুমি তুমি যবনের কুল থেকে এসেছিলে বলে আমায় তুমি কোনোদিনও আলিঙ্গন করতে দাও না। এসো না হরিদাস বলে আজ আমার মহাপ্রভু হরিদাসকে কোলে নিয়ে মহাপ্রভুই আমার নৃত্য করছেন উত্তম ভঙ্গিতে। আজ আমার মহাপ্রভু বুঝি খেলো হরিদাসের সেই মৃতদেহ কোলে নিয়ে সুন্দরে প্রভু আমার নৃত্য করেছে। সমস্ত ভক্তরা দেখছেন যে মহাপ্রভু আজ আমার হরিদাসকে কোলে নিয়ে কাঁদছে, আর হরিদাসের মৃতদেহটা জড়িয়ে ধরে বলছে হরিদাস তুমি আমাকে ছেড়ে চলে গেলে হরিদাস।